আমার সাথে 17 বছর ধরে পুলিশের সম্পর্ক, সিভিল হইতেছে পুলিশ পোশাক আশাক ছাড়া পুলিশ যে তাহলে কই সিভিলে আসা পুলিশ বেটা বুঝছ নাই? কিন্তু দাদু আমি তো আর দেখলাম একটা কেদু পোলা দাদু বাচ্চা ছেলে, আমি ওর জুতা দেখাটের পাইছি পুলিশ, ওকে পুলিশ কাবিলা আনাইছে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ বেটা, এনকাউন্টার টাউন করে আমার তো আত্মা কাঁপতাছে। বলেন কি দাদু? তুই আমারে ভাই কোন রকমের বর্ডারটা পার কইরাতে দাদু? বর্ডার পার করব কোন বর্ডার পার করে দিব? আরে বেটা বর্ডার গেটটা পার করে দিবি তুই, আমার এমন ভাবে লয়ে যাবি যাতে ওর চোখাচুকি আমার না হয়, ঠিক আছে? আমি যাই না, দাদু যায়। কোনায় যায়? কাশিমপুর। কাশিমপুর কোনায়? জেলখানায়। ভাইয়া কি পুলিশ লোক? না না, দাদু তো ওইখানে থাকে, দাদুর ঘর বাড়ি ওইখানে, স্থায়ী ঠিকানা। ও চাকরি করি, চাকরি করি। ভাইয়া আপনি কোন থানায় আছেন? না না, আমি কোনো থানায় মানায় নাই, ছোটবেলা একবার গেছিলাম, এরপরে আর যাই না। তাহলে আপনি কি করেন এমনিতে? ঘুরি ফিরি খাই। আচ্ছা তাহলে আপনি বিশ্রাম লাগে। হ্যাঁ দাদু চলেন। ওঠো মিয়া, দেখতেছো বড় ভাইরা খারাপ হয়েছে। আবু দাদা গরম পানি কর, ডিটারজেন্ট দে, আজকে যাবো না কোনো। আচ্ছা ঠিক আছে দাদা। জুতাটা খুলে রাখো না। না না ভাই, জুতাটা হরি আরাম হন যায়, শরীরে হিট আয়, লাথি উঠতে মারতে একটু জোর আয়ে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি নিহাল। আইসিমুর। স্যার কি এখানে কারো কাছে আসছেন? কাবিলা ভাই গেছে আইসিলাম। আচ্ছা মানে আপনি অবি কাবিলার রিলেটিভ? আই কাবিলা ভাই বন্ধু এবং ছোট ভাই। ও ভালো ভালো। তো ভাইয়া কি তুমি ডিফেন্সে আছো মনে হয়? না না ভাইয়া, ডিফেন্স ইভেন্স কোনো মানে নাই, ডিফেন্স দেখতে পারো ডিজি না। মানে এই যে জুতা জোড়া তো দেখে মনে হচ্ছে ডিফেন্সের। এন্ড ডিফেন্সের মতো কি ভাইয়া, এখন তো ডিফেন্সের জুতা আঙ্গুল লাগার এক সাইজ জুতা, হাতের কাছে সাইজই হাতে দিয়ে দিছে। মানে তোমার রিলেটিভ হয় নাকি? রিলেটিভ তো নো, মনে করেন বেশি কিছু ভাই বাজার টাইপের আর কি। তুমি চাইলার দিয়ে দিলো? আছে ভাই একটা সম্পর্ক। ও খুব ভালো খুব ভালো। তা ইয়ে তুমি খাইছো কিছু? এক গ্লাস আনি গেছি। আর কিছু জানো তো কেউ? এই শুভ কেমন? আচ্ছা ঠিক আছে তুমি তাহলে বসো, আমি তোমার কিছুটা ব্যবস্থা করি খাবারের। কোনো সমস্যা নেই, প্লিজ প্লিজ তুমি আরো জুতা খুলো তাহলে আরাম বসে তো আসবা। তাই নাকি? ঠিক আছে তাহলে তুমি শুয়ে থাকো আরাম করে, কাবিলা হয়তো আসবে। ভাই কাবিলা ভাই কতক্ষণে? আমি তো ঠিক বলতে পারি না। এদিকে ফোন দেন, আমি ফোন দিতে ধরে না গাড়িতে। আচ্ছা আচ্ছা হ্যাঁ শিওর শিওর। হ্যাঁ মিয়া তুমি কই? তোমার হ্যাঁ আরে 20000 টাকা দিয়ে গেছে, টাকাটা ভাঙিয়ে দিত না, টাকা ভাঙে আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসো আসো আমি গেট খুলে রাখছি, চলে আসি নিচেও। ঠিক আছে তুমি শুয়ে থাকো সঙ্গে নেই। নমস্কার।